الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصدقة تطفئ غضب الرب أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দর্শক মণ্ডলী, প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপটে দু একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং একটা মাসআলাও আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমার প্রথম নাম্বার আলোচনা হচ্ছে বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে আমাদেরকে থাকতে হচ্ছে। যারা বিত্তবান আছেন হোম কোয়ারেন্টাইনে থাকা তাদের জন্য কোনো সমস্যার ব্যাপার নয়, কিন্তু আমাদের দেশে যারা হতদরিদ্র রয়েছে, যারা দারিদ্র সীমার নিচে বাস করছেন, সেই সমস্ত জনগোষ্ঠী বা জনগণের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকা প্রায় অসম্ভব। কারণ এমন লোক রয়েছেন যারা প্রতিদিন ইনকাম করেন এবং প্রতিদিনের ইনকাম দিয়েই তাদের সংসার পরিচালিত হয়, কিন্তু হোম কোয়ারেন্টাইনে থাকার কারণে তাদের খাদ্যের বিশাল একটা সংকট দেখা দিয়েছে, তারা বহু চিন্তিত। এই কঠিন পরিস্থিতিতে যদি আমরা আমাদের দানের হাতকে প্রসারিত করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেক খুশি হয়ে যাবেন, তিনি আমাদের থেকে বিপদ আপদ দূর করে দিবেন, আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আমাদের মাল ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন। গরিব অসহায় মানুষকে সাহায্য করা, সাহায্যের জন্য এগিয়ে আসা, এটি আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় একটি কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটাকে অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন। সাহাবায়ে কেরামের একটা গুণ সম্পর্কে কোরআনে কারিমে সূরাতুদ্দাহারে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন, তাদেরকে খানা খাওয়াইতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরাম এরকম বলতেন যে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি বা পড়াচ্ছি বা কোনো কিছু দিচ্ছি তোমাদের কাছ থেকে ধন্যবাদ শুক্রিয়া পাওয়ার জন্য নয়, এটা একমাত্র আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছি। প্রিয় ভাই ও বোনেরা, এই সংকটময় পরিস্থিতিতে করোনা ভাইরাসের সারা বিশ্বে এই সংকটটা চলছে, এই সময়ে যদি আমরা আমাদের অসহায় দরিদ্র ভাইদের পাশে দাঁড়াতে পারি, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপর অনেক খুশি হয়ে যাবেন। আমরা যারা সদকা, সাধারণ সদকা করতে চাই, তারা তাদের জন্য এটা মুখ্য সময়, তারা আমরা আমরা দানের হাতকে প্রসারিত করতে পারি। দ্বিতীয় হচ্ছে আমরা যাকাত দিয়ে দিতে পারি। অনেকের হিসাব হচ্ছে রমজান মাসে যাকাত দেওয়া সবের আশায়, তবে এই কঠিন পরিস্থিতিতে আমরা যাকাতকে অগ্রিম দিয়ে দিতে পারি। অগ্রিম যাকাত শরীর সম্মত,
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনি যাকাত গ্রহণ করেছিলেন, অগ্রিম যাকাত গ্রহণ করেছিলেন। আমরা অগ্রিমও দিয়ে দিতে পারি, এই কঠিন পরিস্থিতি যদি আমরা দেই আমাদের ইনশাআল্লাহ ডাবল সওয়াব হবে। আর সাধারণ সদকা যারা করব, অর্থাৎ যাকাত নয় সাধারণ দান, তো এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনেক পুরস্কার পাওয়া যায়, অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। হাদিসে পাকের মধ্যে হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত আসছে, আল্লাহ রাসূল বলেন যে কোনো মানুষ যদি সদকা করে তো এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সত্তরটা খারাপি থেকে, সত্তরটা বিপদ আপদ থেকে তাকে হেফাজত করেন। অপর হাদিসে যেটা তিরমিজিতে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত আসছে যে আস-সাদাকাতু তুদফিউ গাযাবার রব, যে সদকা এমন একটা মাধ্যম যে আল্লাহ পাকের গুসসাকে ঠান্ডা করে দেয়, আল্লাহ পাকের গুসসাকে প্রশমিত করে। আরেক হাদিসের মধ্যে আসছে যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সদকা করা। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এই দুর্দিনে আমরা অসহায় মানুষের যার যার অবস্থান থেকে, অসহায় দারিদ্র দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করব, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা তাদেরকে দিব, যার যতটুকু সামর্থ্য আছে এতটুকুই আমরা হাত প্রসারিত করি। ইনশাআল্লাহ সমাজের যে সংকট এবং দরিদ্র মানুষের যে ভয়ভীতি যে কী খাবো কী পরব, ইনশাআল্লাহ অনেকটাই লাঘব হবে, দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন। দুই নম্বর বিষয়টি হচ্ছে জামাতের সাথে নামাজ আদায়। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের প্রায় অধিকাংশ জায়গায়, অধিকাংশ দেশে নামাজ বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি যে এখন পর্যন্ত আমরা মসজিদে নামাজ পড়তে পেরেছি, নামাজ পড়তে পারছি, এই সুযোগটি এখনও রয়েছে। তবে সমস্ত মুসলি ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা মসজিদে এসে নামাজ পড়বেন, ওলামায়ে কেরাম কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা অবশ্যই সেই নির্দেশনা পালন করবেন। আর না হয় হতে পারে আমাদের ভুলের কারণেই আমাদের দেশও এরকম হয়ে যেতে পারে, মসজিদে নামাজ বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন হাত ধুয়ে প্রবেশ করব। ওলামায়ে কেরাম বলেছেন যে ওযু করে সুন্নত নফল সব বাসায় পরে আসব, মসজিদে শুধু ফরজ নামাজ পরেই চলে যাব। তো যখন আমরা মসজিদে প্রবেশ করব তো ইনশাআল্লাহ হাত ধুয়ে মসজিদে প্রবেশ করব। আরেকটি জরুরি বিষয় সেটা হচ্ছে আমরা একই ব্যক্তি একাধিক জায়গায় মসজিদে নামাজ না পড়া। আল্লাহ না করুক কোনো মানুষ যদি আক্রান্ত হয়ে থাকে তো সে যে জায়গায় সেজদা করছে আমিও যদি সেই জায়গায় সেজদা করি, হতে পারে আমিও সেখানে আক্রান্ত হয়ে যেতে পারি। তো এই জন্য আমাদের উচিত হলো এক জায়গায় শুধু ফরজটা নামাজ, ফরজ নামাজটা পড়ব, আর সুন্নত নফল ইনশাআল্লাহ আমরা মসজিদে না পড়ে বাসায় পড়ে আসব, তো আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হবে। আরেকটি জরুরি মাসআলা হলো আমরা অনেকে মাস্ক ব্যবহার করি। তো এক ভাই প্রশ্ন করেছেন মাস্ক ব্যবহার করে সেজদা করা যাবে কিনা। ওলামায়ে কেরাম বলেছেন যে মাস্ক ব্যবহার করে সেজদা দেওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আসল কথা হলো নাকটা মাটির মধ্যে বা শেষ সাত জিনিস দিয়ে সেজদা করতে হয়, সাতটি জায়গা দিয়ে, সাতটি স্থান দিয়ে, অঙ্গ দিয়ে। সেখান মধ্যে একটা নাক রয়েছে। তো যদি আমাদের মাস্ক পরি এবং আমাদের নাকটা মাটিতে লেগে যায় তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তিন নম্বর বিষয়টি হচ্ছে হোম কোয়ারেন্টাইন। আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে বর্তমান অবস্থান করছি বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী। সেই দিক থেকে আমি আপনাদের কাছে একটি বিষয় আরজ করতে চাই যে আমরা হোম কোয়ারেন্টাইনে থেকে
বিভিন্ন ভাবে আমাদের সময়কে নষ্ট করছি। আমরা যদি সেই হোম কোয়ারেন্টাইনকে হোম কোরআনুল করিম টাইম বানিয়ে নিতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ফ্যামিলিতে আমাদের ঘরে বরকত দান করবেন কোরআন করিম তেলাওয়াত করার কারণে। আমরা সময়কে অযথা নষ্ট না করি, বিভিন্ন মানুষ মোবাইলে বা টেলিভিশনে সময় পার করে দিচ্ছি, এই মুখ্য সময় এটা যদি আমরা কাজে লাগাতে পারি। বর্তমান মাস শাবান মাস অত্যন্ত রহমতের মাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি ইবাদতের কথা বলেছেন, তো আমরা ইনশাআল্লাহ এই অবসর টাইমে বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করব, কোরআনে কারিমের তেলাওয়াত করব, জিকির করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকদীরকে পরিবর্তন করতে পারে না, তবে যদি পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের থেকে যেন সমস্ত বিপদ আপদ দূর করে দেন, এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে হেফাজত করেন, বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন যারা বিদেশে আছেন। আসলে প্রত্যেকেই চিন্তিত, বিদেশে যারা আছেন, যারা সামনে আছেন তাদেরকে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু যারা বিদেশে আছেন তারা এই কী অবস্থায় আছেন, কীরকম আছেন অনেকে হয়তো জানে না। আল্লাহ পাক আমাদের সমস্ত বিদেশি ভাইদের, প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ পাক হেফাজত রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, এই করোনা ভাইরাস থেকে তাদেরকে হেফাজত করেন। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই পুরা উম্মতে মুহাম্মদ উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক হেফাজত করেন, বিশেষ করে বাংলাদেশের সমস্ত মুসলমান নরনারী সবাইকে যেন আল্লাহ পাক এই করোনা ভাইরাস থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।